এবার সেনাবাহিনীর সাথে করা বেয়াদবির জন্য ক্ষমা চাইলেন বাঘিনী কন্যা খ্যাত ফারজানা সিথি। গত 18 আগস্ট রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে সেনা সদস্যের কাছে ক্ষমা চান তিনি, যেখানে নিজের ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করে সিথি বলেন, তার এই রকম ব্যবহার কোনোভাবেই করা উচিত হয়নি, এর জন্য বাংলাদেশ আর্মির কাছে তিনি খুবই দুঃখিত। ফারজানা আরও বলেন যে সিচুয়েশন, টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে তিনি সচেতন ছিলেন না, ফলে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অবতারণা হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে ছাত্রদের পাশে ছিলেন সিথি। তার প্রতিবাদী আচরণের কারণে সবার কাছে অগ্নিকন্যা, বাঘিনী কন্যা বা আয়রন লেডি হিসেবে পরিচিতি পান। তবে সরকার পতনের পর থেকে কিছুদিন আড়ালেই ছিলেন তিনি, এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা দেখা যায়নি তাকে। তবে সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাঘ বিতণ্ডার একটি ভিডিও আবারও ভাইরাল হয়, জানিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানান আলোচনা সমালোচনা। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, যৌন নিপীড়নের অভিযোগে আটক এক আসামিকে থানা থেকে বের করে গণপিটুনি দিতে চায় ফারজানা আর তার সাথীরা। থানার পুলিশও তাদের অনুমতি দেয়, তবে সেখানে বাধা হয়ে দাঁড়ান এক আর্মি অফিসার। তিনি অভিযুক্তকে তাদের হাতে দিতে অস্বীকার করে বলেন, অভিযুক্তর বিচার আইনি প্রক্রিয়া হবে। আর এতেই যেন তেলে বেগুনে জ্বলে ওঠেন সেই নারী, কর্তব্যরত আর্মি অফিসারের সাথে তর্কাতর্কি করতে থাকেন, এমনকি তর্কের মাঝে জঘন্য ভাষায় গালাগালও করছিলেন। তবে আর্মি অফিসার তার সাথে ঝগড়ায় না জড়িয়ে শান্তভাবে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও দেখে অনেকেই ওই নারীর বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করেছেন। অনেকে বলছেন, বিপ্লবী হওয়া ভালো, তবে এত উগ্র হওয়া ভালো না। এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর সিথির ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়ে গেছে সমালোচনা। তার পোশাক, চলাফেরা, জীবনযাপন সবকিছু নিয়েই চলছে চুল ছেঁড়া বিশ্লেষণ। ভাইরাল হয়েছে তার বিরক্তিকর বচনভঙ্গি সহ মাদকাসক্তরত অবস্থার পূর্বের বিভিন্ন ছবি এবং ভিডিও, যেসব দেখে অনেকে তাকে রাস্তার মেয়ে বলে মন্তব্য করছেন। এসব সমালোচনা নিয়ে প্রথম দিকে কিছু না বললেও শেষ পর্যন্ত সমালোচনার তোপের মুখে আর চুপ থাকতে পারেননি ফারজানা। ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন তিনি, পাশাপাশি সবার কাছে তিনি অনুরোধ করেন তার পোশাক কিংবা লাইফস্টাইল নিয়ে মাতামাতি না করে সবাই যেন তার ভালো কাজগুলো দেখে। প্রসঙ্গত, ফারজানা সিথি নামে এই ভাইরাল নারীর পৈতৃক নিবাস যশোরে। তিনি লালমাটিয়া ন্যাশনাল কলেজের ইকোনমিক্সের ছাত্রী, পড়াশোনার পাশাপাশি বামপন্থী রাজনীতির সাথেও জড়িত তিনি। এছাড়া তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন দ্য হাঙ্গার প্রজেক্টের বাংলাদেশ শাখার বগুড়া সদরের জেনারেল সেক্রেটারি। সিথি ব্রিটিশ কাউন্সিলের সাথেও যুক্ত, বিভিন্ন নির্মাতা ও ফটোগ্রাফি প্রতিষ্ঠানের হয়ে ফটোশুটে এবং ভিডিওগ্রাফিতেও অংশ নিতে দেখা গেছে তাকে। দর্শক, আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিউজের সাথে থাকুন। ধন্যবাদ।